হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা বুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও টপিক্স হচ্ছে ডিজ ভিওয়ার্স ভিউয়ার্স যে বেসিক থিংসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আসলে আলোচনা করব ডিজ বলতে কী বোঝায় এটার যে ব্যাসিক থিংকস সেটা নিয়েই আলোচনা করবো তো রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য কারণ ডিজ একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট বিভিন্ন সময় পরীক্ষা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে প্রশ্নগুলো এসে থাকে তো আমি আজকে যা স্প্যাসিকটা আলোচনা করছি তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি সো ভিয়ার্স হোয়াট ইজ ডিজ ইন্টিগ্রেশন ডিজিনটিগ্রেশন রেফার্স টু দ্য মেকানিক্যাল ব্রেক আপ অফ এ কম্প্রেস ট্যাবলেট ইন্টু এ স্মল গ্র্যানুয়েলস আপন ইনজেস্টেশন ওকে অর্থাৎ ডিজিনটিগ্রেশন বলতে কী বোঝায় আমরা যে মার্কেট থেকে সলিড ফর্ম হিসেবে সবচেয়ে প্রচলিত হচ্ছে ট্যাবলেট এবং ক্যাপসুল এবং ট্যাবলেট এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ডিজ টাইমিংটা ইউজ করা হয় বা ডিজিনটিগ্রেশান টেস্ট করা হয় বিকজ দুটো ডোজেসফর্মই লি সলিড ফর্মে থাকে আর আপনার যে পাউডার যেটা দেওয়া হয় সলিড ফর্ম ডোজেস ফর্মের ক্ষেত্রে পাউডারের ক্ষেত্রে কী করা হয় যে ওয়াটার সলভেন্ট সাপ্লাই করা হয় যেটার মধ্যে আপনি ওয়াটারটা গুলে ইউজ করতে পারবেন সো সেক্ষেত্রে ট্যাবলেট এবং ক্যাপসুল এই দুটো ডোজাস ফর্মই আপনাকে ওয়াটারের সাথে ইনটেক করতে হয় এবং এদের ব্রেকডাউনটা কিন্তু ইনসাইড অফ ইউর বডি অর্থাৎ আপনার দেহের ভিতরেই এই মানে ব্রেকডাউনটা হয়ে থাকে সো এই জন্য এই যে ব্রেকডাউন হয় সেই টাইমিংটাকে আমরা ডিজ বা ব্রেকডাউনটাকে আমরা ডিজ বলছি যদি আরেকটু ভেঙে বলি আমরা যে ট্যাবলেটটা তৈরি করি আমরা জানি সেটার মধ্যে এপিআইয়ের পাশাপাশি আমরা কিছু এক্সিপিয়েন্ট অ্যাড করি বা অ্যাডিটিভস অ্যাড করি বিকজ অফ যে এপিআই দিয়ে শুধু একটা ট্যাবলেট বা একটা ডোজাস ফর্ম তৈরি করা সম্ভব না তো যখন আপনি এপিআইয়ের সাথে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টের সাথে কিছু এক্সিপিয়েন্ট অ্যাড করে দিবেন বা অ্যাডিটিভস অ্যাড করে দিবেন তখন সেটা হবে ডোজেস ফর্ম ওকে সো এই ডোজেস ফর্মটা আপনি যখন পেশেন্টকে দিবেন সে খাবার পরে এই ডোজাস ফর্ম যেহেতু সলিড আকারে থাকে সো এক ফার্স্ট এটার ফার্স্ট মানে অ্যাবজর্বশনের যে প্রথম টাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে সলিড থেকে লিকুইডে কনভার্ট হতে হবে বিকজ আমাদের বডির ইনসাইডে ফ্লুইড থাকে ওয়াটার থাকে এবং লিকুইড পোর্শনটাই বেশি থাকে সো আপনাকে ফার্স্টে সেই ওয়েদারে ব্রেকডাউন হতে হবে দেন লিকুইডে পরিণত হতে হবে যখন এই দুটো স্টেপ কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি আপনার টার্গেটেড মানে আপনার ট্যাবলেটটা টার্গেটেড জায়গা যেয়ে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে হবে সো দিতে পারবে অর্থাৎ আমাকে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যদি সলিড ডোজেস ফর্মের ক্ষেত্রে পেতে হয় তো সেক্ষেত্রে আমার ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডোজেস ফর্ম দেন সেকেন্ড স্টেপ হচ্ছে সেটা যখন ওয়াটার দিয়ে ইনটেক হয়ে গেল বডি সারফেসে তাকে প্রথম কি করতে হবে ব্রেকডাউন হতে হবে আর এই ফার্স্ট স্টেপ যে ব্রেকডাউন হওয়া সেই ব্রেকডাউন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা ডিজ বলছি ওকে অর্থাৎ একটা ট্যাবলেট ভেঙে গিয়ে ছোট ছোট ছোটো ছোট টুকরায় পরিণত হয় যেটা ফার্দার লিকুইড পোর্শনের কাছে গেলে মানে আপনি অনেক বড় একটা ট্যাবলেট যখন দিবেন সেটা কিন্তু খুব সহজে কি হবে না লিকুইডের সাথে কি হবে না ডিজলভ হবে না তাকে প্রথমে ভাঙতে হবে যখন সে ছোট ছোটো টুকরায় পরিণত হবে তখনই কিন্তু সেই ছোট টুকরাগুলো বডিতে প্রেজেন্ট ফ্লুইডের মধ্যে খুব ইজিলি ডিজলভ হতে পারে আর এই কন্ডিশনটা বা এই যে ব্রেকডাউন হচ্ছে ছোট একটা কণায় পরিণত হচ্ছে এই ব্রেকডাউন হওয়াটাকে আমরা ডিজ বলে থাকি আর টাইমিংটাকে ডিজ টাইমিং সো ডিজনটিগ্রেশান টেস্টিং মেজার্স দ্য অ্যাবিলিটি অফ এ ট্যাবলেট টু ব্রেক ডাউন টু স্মলার পার্টিক্যালস অর গ্র্যানুয়েলস টু অ্যালাউ দ্য অ্যাক্টিভ ড্রাগ টু বি অ্যাবজর্ভ ইন দ্য বডি অর্থাৎ অ্যাবজর্শানের জন্য আপনার সবচেয়ে বড় ট্রাইটেরিয়া হচ্ছে একে ভেঙে ছোটো স্মলার পার্টিক্যালসে পরিণত হতে হবে যখন যে স্মলার পার্টিক্যালসে পরিণত হবে তখন কী হবে খুব সহজেই ড্রাগটা অ্যাবজর্ভ হয়ে যাবে আর অ্যাবজর্ভ হলেই কিন্তু আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো যতক্ষণ না ড্রাগটা অ্যাবজর্শানে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো না সো ডিজিনটিগেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবার চলে যাচ্ছে এটার অবজেক্টিভসে অবজেক্টিভসটা কি অর্থাৎ ডিজিনটিগেশনের আসলে উদ্দেশ্যটা কী থাকে ফোকাসটা কী থাকে দ্য ডিজিনটিগেশন টেস্ট ইজ ইউজ টু শো হাউ কুইকলি দ্য ট্যাবলেট ব্রেকস ডাউন ইন্টু এ স্মলার পার্টিকেলস অ্যালাউইং ফর এ গ্রেটার সারফেস এরিয়া অ্যান্ড অ্যাভেলেবিলিটি অব দ্য ড্রাগ হুইন টেকেন বাই এ পেশেন্ট অর্থাৎ ডিজিনটিগেশনের মেইন ফোকাসটা কি বা পার্ট ডিজিনটিগেশনটা আমরা কেন দেখি টাইমিংটা বিকজ অফ আপনি যখন ডিজিনটিগেশন টাইমিংটা খুব সহজভাবে এখানে বলা হচ্ছে যে ট্যাবলেটটা যত তাড়াতাড়ি কুইকলি ডিজলভ হবে ব্রেকডাউন হবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের কি হবে সো ডিজিন্টিগ্রেশান টাইমিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে আপনার ট্যাবলেটটা যত তাড়াতাড়ি মানে কুইকলি ডিজলভ হবে স্মলার পার্টিকেলসে পরিণত হবে তত তাড়াতাড়ি সেটা অ্যাবজর্পশনে যাবে যেহেতু যখন সে ছোট ছোটো অংশে ভাগ হবে তখন সেটা ডিজলভ হবে এবং ডিজলভ হওয়ার পরেই সে অ্যাবজর্পশনে চলে যেতে পারবে তো এই জন্য টাইমিংটা আগেই পেশেন্টের কাজ পর্যন্ত ডোজেস ফর্মটা যাওয়ার আগে ইন ফার্মাসিউটিক্যালস এই প্র্যাকটিসটা করা হয়ে থাকে এইটা আইডেন্টিফাই করার জন্য যে আপনার ডোজেস ফর্মটা কত র্যাপিডলি ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা দিতে পারে সো এই জন্যই অ্যাকচুয়ালি ডিজিন্ডিগ্রেশন টাইমিংটা দেখা হয় অর্থাৎ কত কুইকলি এটা ব্রেকডাউন হয় এবং এটার মেইন ফোকাসই এটা যে ট্যাবলেটটা কত তাড়াতাড়ি ডিভাইড হতে পারে বা ব্রেকডাউন হতে পারে যদি ব্রেকডাউন হতে অনেক সময় নেয় তার মানে আপনি যে ডোজেস ফর্মটা ইউজ করছেন সেটাতে পেশেন্টের বেনিফিটটা অনেক দেরিতে হবে সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ফর্মুলেশন চেঞ্জিং হতে করতে হতে পারে অর্থাৎ এমন ধরনের ডিজিন্ডিগ্রেটার ইউজ করতে হবে যে এটা কিনা সলভেন্টের সংস্পর্শে আসলেই কি হয় খুব সহজেই রাপচার হয়ে যায় লাইক সুপার ডিজিনটিগ্রেটর বলে একটা এলিমেন্ট আছে ক্রস পবিটন এগুলো বাইন্ডার হিসেবে তারপর ডিজিনটিগ্রেটর হিসেবে ট্যাবলেট তৈরি করার সময় আমরা ইউজ করে থাকি কারণ এইটাই যে এটা যখনই সলভেন্টের সংস্পর্শে আসবে অ্যাট থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার এটা কি হবে খুব সুন্দরভাবে এটা ফেটে ছোট ছোট টুকরায় পরিণত হবে যাতে যত সহজে ট্যাবলেটটা ডিজলভ হবে তত সহজে সেটা পরবর্তী স্টেপে যেতে পারবে সো এই জন্য ডিজেন্টুকেশন টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট সো ইম্পর্ট্যান্সটা কি কেন আমি এই ডিজেন্টিগেশন টেস্টের যে অবজেক্টিভস ফোকাস তো এটা যে এটা কীভাবে ব্রেকডাউন হচ্ছে যত তাড়াতাড়ি ব্রেকডাউন হবে এটা আমার জন্য পজিটিভ সো এখানে বলা হচ্ছে যে তাহলে ইম্পর্ট্যান্সটা কি ইম্পর্ট্যান্স একই কথা সেটা হচ্ছে অ্যাবজর্পশন দিস টেস্ট ইজ নেসেসারি বিকজ দ্য ড্রাগস অ্যাবিলিটি টু ব্রেকডাউন ইন দ্য স্টমাক অর ইন্টেস্টাইন ইজ ক্রিটিক্যাল ফর ইটস অ্যাবজর্ভ অ্যাবজর্পশন কেন বিকজ অফ আমি যে ডোজাস ফর্মটা ইউজ মানে রেডি করেছি বা তৈরি করেছি সেটা আমার মূল উদ্দেশ্য কি পেশেন্টকে বেনিফিট দেওয়া পেশেন্ট কখন বেনিফিট পাবে যখন ড্রাগটা অ্যাবজর্পশনে যাবে যখন অ্যাবজর্পশনে যাবে তখনই কিন্তু সে কাজ করতে শুরু করবে অ্যাবজর্ব হওয়ার পরে সো এই যে অ্যাবজর্পশনে যদি আমার ডোজাস ফর্মটা না যায় অর্থাৎ ফেইলিওর হয় টাইমিংয়ে সেক্ষেত্রে কি হচ্ছে আমি যে এত কষ্ট করে ডোজাস ফর্মটা ইউজ করলাম এটা হয়তো বা পেশেন্ট নিবে থেকেই কিন্তু সে কোনো বেনিফিট পাবে না বিকজ এখান থেকে কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বের হচ্ছে না বিকজ এর ডিজিনটিগ্রেশন টাইমিং যদি অনেক বেশি লেন্দি হয় বা এমন কোনো ফর্মুলেশন হলো যে সলভেন্টের কাছে গিয়ে সেটা কি হচ্ছে না কোনোভাবে ডিজিনটিগ্রেটই হচ্ছে না অর্থাৎ ব্রেকডাউনই হচ্ছে না সো সেক্ষেত্রে কি এটা সমস্যা অর্থাৎ যতক্ষণ না ব্রেকডাউন হবে ততক্ষণ আমার অ্যাবজর্পশনটা হোল্ড হয়ে আছে সো আমাকে এমন কিছু ফর্ম মানে টেকনিক ইউজ করতে হবে বা এই জন্য আমাকে ডিজি গেশন টাইমিংটা ফর্মুলেশনের সময় বারবার রিচেক করা হয় যে এটা কত তাড়াতাড়ি ডিজলভস হচ্ছে অর্থাৎ যদি অনেক বেশি সময় নেয় ডেফিনেটলি আমাকে ফর্মুলেশন চেঞ্জ করতে হবে বা এক্সিপিএন চেঞ্জ করতে হবে যেহেতু বেশি সময় নিলে তো আপনার পেশেন্ট অবশ্যই এই ড্রাগটা ইউজ করবে না যেহেতু সে একবার নিয়ে যদি দেখে যে চব্বিশ ঘন্টাও ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাচ্ছে না তাহলে আমার ডোজাস ফার্ম তৈরি করার কোনো মানেই হয় না সো এইটাই হচ্ছে মেইন ফোকাস যে অ্যাবজর্পশনটা ইফ এ ড্রাগ ডাজ নট ব্রেকডাউন ইট ক্যান নট বি অ্যাবজর্ব বাই দ্য বডি অ্যান্ড ইটস ইফেক্টিভনেস ইজ রিডিউসড একই কথা বলা হচ্ছে যে ড্রাগটা যদি ব্রেকডাউন না হয় এটা অ্যাবজর্পশনে যেতে পারবে না এবং এটার ইফেক্টিভনেসও রিডিউসড হয়ে যায় দেয়ার ফোর দ্য ডিজ ইনটিগ্রেশন টেস্ট ইজ এসেন্সিয়াল কোয়ালিটি কন্ট্রোল মেজার জার টু ইনশিওর দ্যাট দ্য ড্রাগ ইজ অফ হাই কোয়ালিটি অর্থাৎ যদি ড্রাগ আপনার ড্রাগটা দেখতে অনেক সুন্দর ফর্মুলেশন ভালো ওডোর ভালো পেশেন্ট থেকে ভালো লাগছে তার হয়তো বা আপনি কোটিং করেছেন সুন্দর দেখতে সবই ঠিক আছে কিন্তু যদি সেই ড্রাগটার ডিজিনটিগ্রেশন টাইমিংটা অনেক বেশি হয় বা কোনো কারণে ডিজিনটিগ্রেট হতেই পারছে না সেক্ষেত্রে কিন্তু সেই ড্রাগটার কোনো মূল্য নাই সো এই জন্য স্টাডি করা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ফর্মুলেশন থেকে আপ টু মানে প্রোডাকশানে যেমন যখন ফর্মুলেট করা হয় তখন চেক করা হয় কোয়ালিটি কন্ট্রোলে চেক করা হয় অ্যাসুরেন্সে চেক করা হয় প্রতিটা ডিপার্টমেন্টে খুব ফুললি ফোকাসলি ডিজ কি করা হয় আপনার চেক করা হয় সো প্রিন্সিপাল প্রিন্সিপাল বলতে ডিজ আসলে কিভাবে কাজ করে এই যে ব্রেকডাউন আমরা যে বাইরে মানে মানুষের শরীরের ভিতরে কীভাবে কাজ হচ্ছে এটা তো হয়তো বা দেখা যায় না কিন্তু ফার্মাসিউটিক্যালস ল্যাবে এটা কীভাবে ডিজিনটিগেশনটা ওয়ার্ক করে সেই পয়েন্টটা বলা হচ্ছে বা তার প্রিন্সিপালটা ডিজ ইন্ডিগেশন টেস্টার্স ওয়ার্ক বাই রেজিং অ্যান্ড লোয়ারিং এ পাস্কেট ইন অ্যান্ড আউট অফ দ্য টেস্ট মিডিয়াম ফর সেট পিরিয়ড অফ টাইম টু সি ইফ দ্য ট্যাবলেট ডিজলভস অর নট দ্য টেস্ট মিডিয়াম সিটস ইনসাইড দ্য ভ্যাসেল হুইচ সিটস ইনসাইড এ বাথ অফ ওয়ার্মড ওয়াটার ইউজ টু রেপ্লিকেট দ্য টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি এটা হচ্ছে উপরে কি হয় স্টার্টিং বাটন থেকে শুরু করে টেম্পারেচার সেট আপ থেকে শুরু করে সব কিছু দেয়া থাকে আপনার মেশিনের আর পি এম কত হবে টেম্পারেচার কত হবে কীভাবে কি করতে হবে উপরে সব কিছু অটোমেটিক আপনি সেট করতে পারবেন এখানে টেম্পারেচার কন্ট্রোলিংয়ের একটা পোর্ট থাকে যেখান থেকে টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় জিনিসটা দেখতে ঠিক এরকম হয় এখানে যে বলা হচ্ছে যে ডিস এখানে যে কথাটা বারবার বলা হচ্ছে যে মিডিয়াম আরেকটা হচ্ছে বাস্কেট সো এই যে এইখানে হচ্ছে মিডিয়ামটা থাকে আর দিস ইজ কল্ড বাস্কেট বাস্কেট হচ্ছে এই জিনিসটা আমি আলাদা করে এখানে বাস্কেটটা দেখাচ্ছি কাইন্ডলি যদি দেখেন সেখানে দেখতে পারবেন যে এই বাস্কেটে ছয়টা চেম্বার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেম্বারে ছয়টা ট্যাবলেট আপনি অ্যাট এ টাইম কি করতে পারবেন ডিজেন্টিগেশন টাইমটা মেজার করতে পারবে বিকজ এই যে প্রতিটা চেম্বারে আপনি একটা করে ট্যাবলেট দিয়ে দেবেন একটা করে ট্যাবলেট দিয়ে দেওয়ার পর এই বাস্কেটের মধ্যে কিন্তু কোনো ওয়াটার অ্যাড করা হয় না এই বাস্কেটে শুধুমাত্র ট্যাবলেটটাই অ্যাড করা হয় বা দেওয়া হয় ছয়টা চেম্বার সেপারেট চেম্বার এমন না যে একটা বাস্কেটে দুইটা দিলাম আর একটা বাস্কেটে একটা দিলাম এমন না ছয়টা চেম্বারে আপনাকে ছয়টা ট্যাবলেট সেপারেটলি দিতে হবে যখন আপনি এখানে এই ট্যাবলেটটা দেওয়ার পরে এই শুকনো ট্যাবলেটটা কি মানে বাস্কেটটা কি করতে হবে এই মেশিনটা যখন অন করা হবে এই বাস্কেটটা আপ ডাউন করবে অর্থাৎ এই যে নিচের যে অংশ এইখানে দেখেন যদি একটু ভালো করে দেখা যায় এখানে একটা বড় বিকার দেখা যাচ্ছে যে বিকারটা মিডিয়ামের সলভেন্ট দ্বারা করা থাকে এবং এই বিকারের মধ্যেই এই বাস্কেটটা জাস্ট আপ ডাউন আপ ডাউন করে অর্থাৎ একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে যার ফলে কি হয় এই যে দেখা যাচ্ছে যে এই এটা যদি ওয়াটারের মধ্যে আপনি কি করেন জাস্ট এক কথায় আপ ডাউন করেন তাহলে নিচে কিন্তু দেখবেন যে একটা ফিল্টারের মতন বা ঝাজরিন মতন দেখা যাচ্ছে যেটা দিয়ে অনায়াসে ওয়াটার ট্যাবলেটের মধ্যে পাস করতে পারবে যখন সে ট্যাবলেটের মধ্যে পাস করতে পারবে এভাবে আপ ডাউন করতে করতে ট্যাবলেটটা একটা সময় ডিজলভ হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে সেই টাইমিংটাকে আমরা বলে থাকি ডিজ টাইমিং এবং এখানে আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে এখানে নর্মালি টেম্পারেচারটা রাখা হয় থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বিকজ অফ হিউম্যান বডি টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হয় বা এটা হচ্ছে গিয়ে আপনার ন্যাচারাল হিউম্যান বডি টেম্পারেচার সো এই জন্য এখানে যেহেতু এই ট্যাবলেটটা হিউম্যান বডি দিতে যাবে তো ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেখানকার টেম্পারেচারটা মেনটেন করতে হবে জাস্ট লাইক মানে আপনার ইনসাইড অফ ইউর বডি যে মেকানিজমটা হয় ডিজ সেই কাজটাই এই বিক মানে এই টেস্টারের মাধ্যমে অ্যাকুরেটলি তৈরি করার চেষ্টা করা হয় ওকে সেরকম এনভারনমেন্ট দিয়ে সেরকম পিএইচ সলভেন্ট প্লাস টেম্পারেচার তিনটা খুব স্ট্রিক্টলি ফলো করে ট্যাবলেট ডাউন করে এটার ডিসটি ডিজিনটিগ্রেশন টাইমিংটা আমরা বের করতে পারি সো এবার চলে যাচ্ছি যে কীভাবে প্রসেসটা হয়

পারফ পারফোরেটেড প্লাস্টিক ডিস্ক আর প্লেসড অন দ্য টপ অব দ্য ট্যাবলেটস টু কিপ দেম আন্ডার দ্য ওয়াটার লেভেল এখানে বলা হচ্ছে যে যে কথাটা আমি বললাম ছয়টা চেম্বারে ছয়টা আলাদা ট্যাবলেট দিয়ে ডাউন করে দেখা হয় যে সলভেন্টটা থাকবে এবং থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারটা কন্ট্রোল করে পিএইচ কন্ট্রো পিএইচ যে ড্রাগগুলো আপনার স্টমাকে যে অ্যাবজর্ভ হওয়ার কথা বা স্টমাক পাস করবে সেই জন্য আমাকে স্টোমাক এনভায়রনমেন্টে এই ট্যাবলেটটা কতটুকু ডিজলভ হচ্ছে সেটা আইডেন্ট ফাই করা প্রয়োজন তো সেক্ষেত্রেও আমাকে কি করতে হবে ডিজিনটিগেশন করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে স্টমাক এনভারনমেন্ট বলা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডে সেরকম একটা মিডিয়াম দিয়ে আপনি ট্যাবলেটটা আপডাউন আপডাউন করতে থাকবেন আপডাউন করার পরে যখন ট্যাবলেটটা সম্পূর্ণভাবে ডিজলভস হয়ে যায় পুরোটাই ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ এখানে ট্যাবলেট যে দেখা যাচ্ছে সাদা রঙের ট্যাবলেট এটা আফটার ডিজলভিং এটা কি হয়ে যাবে পুরো ভ্যানিশ হয়ে যাবে সেখানে কোনো ট্যাবলেট তো দূরে থাক কোনো উপাদানই দেখা যাবে না সো যখন এরকম একটা কন্ডিশন আসবে তখন সেই টাইমিংটা আমরা কি করব নিব এবং সেটার সাথে ক্যালকুলেশন করে আমরা বের করব এটার আসলে ডিজেন্টিগেশান টাইমিংটা ঠিক কতটুকু মানে কত র্যাপিডলি ডিজার্ভস হয় এখন এখানে একটা পয়েন্ট আছে যেহেতু ট্যাবলেটের কথা বললাম ক্যাপসুলের ক্ষেত্রে কি হয় ক্যাপসুল কিন্তু ট্যাবলেট তো একটু ভার থাকে কিন্তু ক্যাপসুল খুবই পাতলা হয় এবং ক্যাপসুল যখন আপনি এই চেম্বারে ছয়টা চেম্বারে ছয়টা ক্যাপসুল দিবেন তখন অ্যাকচুয়ালি প্লাস্টিক ডিস্ক এর উপরে দিয়ে দেওয়া হয় ওকে অর্থাৎ এখানে যখন এটা আপডাউন করা হয় তখন একটা প্লাস্টিক ডিস্ক ফিক্স করা হয় যেহেতু কি হয় যে ক্যাপসুলের ভিতরে তো পলিমার দিয়ে তৈরি থাকে এটা মানে খুব সহজেই ভেসে উঠতে পারে এবং ভেসে উঠে কোনোভাবে চেম্বার থেকে বের হয়ে না যায় বা মিডিয়ামের এই ওয়াটারের মধ্যে পড়ে না যায় সেইটা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আলাদা একটা ডিস্ক দিয়ে থাকি যে ডিস্ককে ক্যাপসুলগুলো নিচে থাকে এবং সেভাবে ক্যাপসুলের ডিজিনটিগ্রেশন টাইমিংটা নেওয়া হয় তো ভিউয়ার্স আজকে আমার কাছে এতটুকুই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ হলো অবশ্যই ডিজিনটিগ্রেশনের আরও ডিটেলস ভিডিও আমি তৈরি করব Thanks for watching.